আজকে পয়লা বৈশাখ, আর এই নতুন বাংলা বছরে আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আজকে পয়লা বৈশাখেও মলয়ের বাড়িতে এসে কাজ করতে হচ্ছে, কারণ মলয়ের ওয়াইফাইটা কাজ করছে না। আচ্ছা, কম্পিউটারটা রেডি হচ্ছে, ততক্ষণ রেডি হোক। আর আজকে মলয়ের কাছে আসার আরেকটা কারণ হচ্ছে এই যে এইটা। তো শাশ্বতদা কেরালা থেকে আমার ঠিকানায় মলয়ের জন্য দুটো স্টিকার পাঠিয়েছে। তো এই স্টিকার, দুটো স্টিকার মলয়ের জন্য পাঠিয়েছে। তো অ্যাকচুয়ালি একটা স্টিকার মলয়ের, একটা স্টিকার হচ্ছে গৌরবের। তো মলয়ের হাতে স্টিকারগুলো আপাতত শাশ্বতর, তো মলয়ের হাতে স্টিকারগুলো শাশ্বতদার হয়ে আমি তুলে দিচ্ছি। তো থ্যাংকস শাশ্বতদাকে আমাকে এই স্টিকারটা পাঠানোর জন্য, আর আমিও শাশ্বতদাকে স্টিকার পাঠিয়েছি। শাশ্বতদার সাথে বিকালে ফোনে কথা হয়েছে, তো শাশ্বতদাও স্টিকারটা রিসিভ করেছে। তো শাশ্বতদা ভিডিও পাঠাবে আমাকে, তো সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব। সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা ফলো করো। আশা করি আমাকে আর চ্যানেলের নামটা বলতে হবে না, তোমরা সবাই জানো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই তো এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে রিকোয়েস্ট করব, যদি কারোর পার্সোনাল স্টিকার থাকে, কোনো রাইডারের যদি পার্সোনাল স্টিকার থাকে বা কোনো ক্লাবের স্টিকার থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা ডিসক্রিপশনে দেওয়া আমি শাশ্বতদার ফেসবুকের আইডি দিয়ে দেবো, সেখানে গিয়ে শাশ্বতদার সঙ্গে কথা বলে আপনারা স্টিকার সেন্ড করতে পারেন। মলয়ের কম্পিউটারের প্রবলেমটা এখনও পর্যন্ত সলভ করতে পারিনি, 9টা অলরেডি বেজে গেছে, কম্পিউটারটা ফরম্যাট মেরে দিয়েছি, কিন্তু এতক্ষণ বসে বসে কী করবো। সেই কারণে মলয়ের থেকে আপাতত টাইম পাসের জন্য একটু গিটার বাজানো শুনবো। আজকে সকালবেলা পেপার পড়তে পড়তে করোনা এবং লকডাউন সম্পর্কিত যে সমস্ত খবরগুলো পড়লাম, দেখে রীতিমতো আতঙ্কিত অনুভব করছিলাম। ভাবছিলাম যদি আবার লকডাউন হয় তাহলে কিন্তু আমি পুরো একদম ফিনিশড হয়ে যাব, কারণ লকডাউন হলে এরপরে আমার পক্ষে। তাই আমি সৌরভদার কাছে কাজে এসেছিলাম রাজবলাটে, রাজবল্লভীর মন্দিরে। এক্ষুনি তোমাদেরকে আমি নিয়ে যাবো, দেখাবো। আর রাজবল্লভী মায়ের মন্দির মোটামুটি কটা পর্যন্ত, 12টা পর্যন্ত খোলা থাকে? না, বেশি খোলা আছে। কতক্ষণ, সকালবেলা কোন টাইমে খোলা থাকে? স্যার এখন তুমি বিকালবেলা 8টা পর্যন্ত, রাত্রে 8টা পর্যন্ত। পাওয়ার কাট যাকে। চলো রাজবল্লভী মায়ের মন্দিরে তোমাদের দেখিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো রাজবল্লভী মায়ের মন্দিরে চলে এসেছি। তো এখন মন্দিরের ভিতরে আছি, আর মায়ের ছবি তোলা যাবে না, তো সেই কারণে ছবি তুলতে পারবো না। আর মন্দির চত্বরটা মোটামুটি এরকম দেখতে, খুব সুন্দর করেছে। তো দেখতেই পাওয়া যাচ্ছে এখন নবীনচন্দ্র দাস আমাদের রসগোল্লার আবিষ্কারক, সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে রসগোল্লা খেতে নয়, আরআর গ্রুপের ফাউন্ডার সঞ্জীব দাস সঙ্গে দেখা করতে এসেছি। তো কিছু দরকার আছে, কথাবার্তা বলবো।